আবার আজকে ম্যাচ ডে, ইস্টবেঙ্গল মাঠে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। তো সেই সুখেই আমরা একজন মোহনবাগান সাপোর্টারকে আমাদের সাথে নিয়ে এসেছি। আজ ইস্টবেঙ্গলের খেলা দেখবেন, কেমন লেগেছে রিভিউ দেবেন, আর কুচের কি বক্তব্য আজকের খেলা নিয়ে? প্রচন্ড গরম, একদিকে রোদ উঠেছে একদিকে বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। মানে ওয়েদারটা ফ্ল্যাকচুয়েট করছে, খেলাটা কেমন ফ্ল্যাকচুয়েট করে সেটাই হচ্ছে দেখার। আর আজকে আমাদের সাথে বিজ্ঞ বিষয়কে নিয়ে এসেছি, বিজ্ঞ বলবো আমি অফিস কামাই করেছি খেলা দেখার জন্য, এটাই বলবো। ঠিক আছে, যাই দেখি, জিততে পারলে ভালো লাগবে। কত কষ্ট করতে হয় খেলা দেখার জন্য, তো খেলার ব্লক থেকে আজকে ওয়েদার ফোরকাস্ট একদিন মাঝে মাঝে ফুড ব্লক করে দিচ্ছে, যা ইচ্ছা চলছে। তো চলো একসাথে করতে হয় সবাই, কালকে আজকে হয়তো সাপোর্টার একটু কম হতে পারে, কালকে সবাই রাত্রেবেলা গেছিল, তো দেখা যাক কেমন সাপোর্টার হয়। রোদটা করছে দেখা যাক, নামি লোকজন যদি দেখতে পাও চ্যান্ট শুনতে পাবে, নাহলে শুনতে পাবে না, ডাইরেক্ট মাটি চলে যাবে। প্রচুর গরম দেখা বোঝা যাচ্ছে, পুচেকে দেখে উটের মতো জল খাচ্ছে, প্রচুর গরম যে আজকেই বোঝা গেল। না, স্টেডিয়ামটা অসাধারণ, জলের বোতল নিয়ে ঢুকতে দেয় না, জল খেয়ে বোতল ফেলে দিচ্ছে, কিন্তু ভেতরে 20 টাকা করে বোতল। আর সেই পুরনো দিনের কথা যদি মনে থাকে, ওখানে বডি মাসাজ সেন্টার খুলেছে, ঢুকলেই বডি মাসাজ করে দেয়। তো বডি মাসাজ সেন্টার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? খুব ভালো, অসাধারণ অসাধারণ যাই। ভেতরে মাঠের ভেতরে চলে এসেছি, অসাধারণ ভিড় দেখতে পাচ্ছ আজকে, মানে এই কদিনের মধ্যে বোধ হয় সবচেয়ে বেশি লোক হয়েছে আজকের ম্যাচটা, বেশি ভিড় ছিল। প্রচুর লোক প্রচুর, কিন্তু ময়দানে দিলে আরো বেশি লোক হতো, আর কি করা যাবে, দেয়নি এখনো। পরের ম্যাচটা যদি দেয় দেখা যাক। শুনছো পূজা, কি মনে হচ্ছে পরের ম্যাচ কি ময়দানে হবে? আশা তো করছি, আশায় বুক বাজছে সবাই, যে পরের ম্যাচ নিজের ঘরের মাঠে খেলবে। তো দেখা যাক, খেলা শুরু হোক, তারপরে বাকি বক বক করবো, লোকজনের সাথেও বক বক করবো। সামনে লজেন্স মাসি বক বক করছে, শুনতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক। খেলা শুরু হোক, তারপর আসছি। এই মুহূর্তে কিন্তু রেড কার্ড হয়ে গেছে, তুহিন পুরো মানে লাস্ট ম্যান ছিল, ওখানে কিন্তু ট্যাকেল করে দিয়েছে, একদম জেনুইন রেড কার্ড, কিচ্ছু করার নেই, 1-on-1 পুরো গোলে ছিল, সেটাই ট্যাকেল করে ফেলে দিয়েছে। তো এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গল 10 জনে খেলছে। যদিভাবে আমরা শুধু গোল করতে যাবো, তাহলে গোল খাওয়ার সম্ভাবনা বেশি টিমের।
কিন্তু যদি আমার মতে সাইডে যে শ্যামল খেলছে শ্যামলকে একটু নিচ থেকে খেলিয়ে যদি উপরের দিকে আমানকে নামায় তাহলে আমার মনে হয় ম্যাচটা বেরোতে পারে। একজন কম নিয়েও কিন্তু ইস্ট বেঙ্গলই মোটামুটি খেলছে, কিন্তু গোল স্কোরিং অপরচুনিটি কিন্তু ফার্স্ট হাফে তখন হারার জন্য নামে না, বলে দিয়েছে পেছনে শুনতে পেয়ে গেল। আর একটা কথা, ভিডিওতে যত পিপ 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 বাজে কাটছি হচ্ছে চক্রবর্তী, ঠিক আছে খুঁজে নাও ঠিক আছে। আর রেস্টার নিয়ে প্রচুর ভাগ বিতর্ণা হয়েছে, কেউ বলছে হচ্ছে না কেউ বলছে না, আর প্রাঞ্জল দাঁড়াকে লাইভ রিক্স আছে বাড়ি যাওয়ার। একদম রেড কার্ডই তো, দশজন মিলে খেলছে শেষ অব্দি, দেখা যাক কি হয়, জিততে পারে কি। খেলা শেষ, মাঠের বাইরে বেরিয়ে আছিস, স্কোর লাইন হয়েছে 1-1। ইস্ট বেঙ্গল যে গোলটা খেয়েছে সেটা নিয়ে কোনো কথা বলার নেই, কিন্তু গোলটা দিয়েছে এটা অসাধারণ একটা ফ্রি কিক, দশজন মিলে কিন্তু 1-0 এগিয়েছিল, তারপরে অজস্র গোল মিস করে যায়, তারপরে একখানা গোলকিপিং এরারে কিন্তু গোল খেয়েও গেছে। তো আপনাদের কি বক্তব্য? খেলা তো খুবই বাজে হয়েছে লাস্টে, যে আগে দুটো ম্যাচে কতটা ভালো খেলেছে বলবো না, বাট আজকের খেলা প্রচুর বাজে। আর সবচেয়ে বড় কথা, গোলকিপারের কি করলো লাস্টে ওটা কিছু বলা নেই। তবে আমান সিকে, অভিষেক কুঞ্জু,
খুবই মানে সেলফিস খেলা খেলেছে, মানে এত সেলফিস খেলে আমরা এক গোল দেওয়ার পর তিন গোল করানি, মানে এরকম যদি খেলে ভবানীপুর এরিয়ান এরা তো যথেষ্ট গার্ড রয়েছে। তবে হ্যাঁ, দীপ স্যারের কথা অবশ্যই বলতে হবে, প্রচুর লেবার দিয়েছে, প্রচুর ভালো খেলেছে, আর ফ্রি কিকের গোলটা তো অসাধারণ, কিন্তু এই টিমকে অনেক অনেক ডেভেলপ করতে হবে। আর যদি ভিডিওটা ভালো করে দেখে থাকো, গোলের পরে দেখবে পুরো ওপেন ওপেন চান্স, পাস দেয়নি, নিজেরা শুধু গোল করে বলে শুট করে গেছে। অনেকদিন বাদে এসছো, কেমন লাগলো? ভালো লাগলো, কিন্তু খেলা দেখে সত্যি কথা ডিসঅ্যাপয়েন্টেড। যে গোলটা খেয়েছে সেটা নিয়ে কি মানে মানে কি জঘন্য, মানে আগে একটা গোলের কাউন্টারে গেছিল, কি ওখান থেকে গিয়ে গোল খেয়েছে, মানে কি বলার নেই। শুনে গেলে এক এক হয়েছে, তো পরের দিন আসে রেড কার্ড, অবশ্যই জেনুইন রেড কার্ড, কিন্তু আইএসএল খেলাতে ওরকম কি করে করতে পারে, মানে ওয়ান জেনুইন পুরো পুরো একদম ক্লিয়ার গোল স্কোরিং অপরচুনিটি, সেখানে গিয়ে একটা ট্যাকেল করে, কি বলার নেই। বিএসএস এর তিন নম্বর জার্সি সুরজিৎ সিং কে বিএসএস এর ম্যান অফ দা ম্যাচ দেওয়া উচিত ছিল, কিন্তু দিল না কেন জানি না, তাকে দিল মনে হয়। যাই হোক, পুরো দেখে নিলে আর কি বক্তব্য নিজেদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ভিডিও পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রচুর আওয়াজ তো, চলো এখনের জন্য টাটা।